রাতের অন্ধকারে গাছ কেটে তচনচ দুষ্কৃতীদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের নবাব কাটি গ্রামের ঘটনা ফজলুর রহমানের এলাকাতেই কয়েক বিঘার উপর নার্সারি রয়েছে পাহাড়ি ড্রাগন থেকে শুরু করে বিভিন্ন ম্যানগ্রোভের চারা বাহারি ফুলের রং বেরঙের হাজার হাজার গাছের চারার চাষ করেন সেই গাছ রাজ্য ছাড়িয়ে বিভিন্ন জায়গায় রপ্তানি করেন রবিবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার জমির ওপর সব গাছ করে দিয়েছে কেটে এই নিয়ে গত তিন মাসে চার থেকে পাঁচ বার তার নার্সারির বিভিন্ন ফুল ফল ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিয়েছিল দুষ্কৃতীরা এই নিয়ে স্বরূপনগর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয় আমরা এখানে তিরিশ পঁয়ত্রিশ জন কাজ করি আটটা নার্সারি আছে এবার আমরা এখান আমরা সারা বছরের জীবিকা নির্বাহ করি এর পরপর এইরকম ক্ষতি করলে আমরা একটা বিপদের মুখে পড়ে যাব আমরা কাজ কোথাও খুঁজে পাবো না এখান থেকে আমরা কাজ করি এইরকম এ করলে তার একটা ব্যবস্থা আমরা চাই না এখান থেকে আমরা কোথায় যাব কাজ করতে এখনো অধরা সেই সব দুষ্কৃতি ফুল ব্যবসায়ী জমির মালিক নুরুল ইসলাম মোল্লা বলেন বিভিন্ন চারা ও মাদার গাছ চাষ করে জীবিকা নির্বাহ করি এবং প্রায় শতাধিক পরিবার এর সঙ্গে জড়িত বারবার কেন আমার জমিকেই টার্গেট করা হচ্ছে এই গাছ কাটার পিছনে কি প্রতিবেশীর গন্ডগোল না পূর্ণ শত্রুতা নাকি এর পিছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ বহত্রিশ পঁয়ত্রিশটা লোক লেবার কাজ করে এবার আমি কাজ করে এই নার্সারির হচ্ছে চারা তৈরি করা চারা তোলা চারা ডাল কাটা কাটিং করা এইসব কাটিং ফাটিং করে সব এইবার আমরা হার রাত বাড়ি থাকি সকাল লোক লেবার আসে এসে হচ্ছে মাঠে এসে দেখে যে হচ্ছে গাছ কাটা বেড়া কাটা একের পর এক এই তারিখ দিয়ে পাঁচ তারিখ তখন আমরা এবার এই লাস্টের দিন আমরা না পেরিয়ে গেলাম হচ্ছে থানায় অন Aziz আমরা এটা হচ্ছে অভিযোগ করেছে অভিযোগ করেছেন কালকে কালকে কাল শুনদিবালা তার আগে সকালবেলা সকাল থেকে 12টা পর্যন্ত একবার প্রধানের কাছে একবার হচ্ছে ওই মামুন হচ্ছে সভাপতি নাকি ওর কাছে একবার ইবিএস এর কাছে একবার ও এর কাছে একবার মানার কাছে কারোর বলতি আমরা নেতা বলতি কারোর বলতি বাকি রাখিনি যে আমাদের ব্যাপারটা একটু দেখো আগেও বলেছি যে আমাদের পেপারটা একটু দেখো তো বলে ঠিক আছে আমরা দেখছি 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 করতে হচ্ছে কেউ দেখেই না কয় দিন ধরে চলছে এরকম এ চলছে আপনার 16 17 আগস্ট থেকে চলছে এই পর্যন্ত কত টাকা কার নষ্ট করেছে মিনিমাম 7 থেকে আট লাখ টাকা হচ্ছে গ্যাস কেটিজ আমার কোটা বাগানের গাছ আমার বাগানে কেটিজ হচ্ছে দুটো আর ওদিকে একটা তিনটি বাগানে তিনটে বাগানে এইভাবে তিন এইভাবে দিনির পর দিন আমাদের গ্যাস নষ্ট করতে কি কি গ্যাস গ্যাস নষ্ট হচ্ছে আমের গ্যাস তারপরে মালটালি বুর গ্যাস তারপরে রঙ্গন যে লঙ্গন ফল লঙ্গন ফলের মাদার প্ল্যান্ট সব হচ্ছে মাদার প্ল্যান্ট বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ